নমস্কার আমি মৌসুমি শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না কিন্তু এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন আজ শোনাব সাহিত্যিক রমাপদ চৌধুরীর নিকুঞ্জ লাহিরি নিকুঞ্জ লাহিরিকে আপনারাও হয়তো কখনো না কখনো দেখে থাকবেন বছর পাঁচেক আগেও ধর্মতলার ওপর একটা ডাক দোকান ছিল নিকুঞ্জর লাল রঙের বড় একটা সাইনবোর্ডে ইংরেজিতে লেখা ছিল স্ট্যাম্প এক্সচেঞ্জ নিচে ছোট হরফে প্রোপাইটার এন লাহিরি ওয়ার্ল্ড রিনাউন্ড ফিলাটেলিস্ট পুরনো ডাক টিকিটের ব্যবসায় যে নিকুঞ্জ একদিন বড় হবে নাম কিনবে তা আমার অনেক আগে থেকেই বোঝা উচিত ছিল একবার কোনো একটা বিদেশি পত্রিকায় নিকুঞ্জ ছবি বেরিয়েছিল আমি তখন জাহাজে চাকরি করি জাহাজের চাকরি বলতে অবশ্য নাবিক ভাববেন না সিন্ধুবাদের বিচিত্র অ্যাডভেঞ্চার ঘটবার মতো সমুদ্রযাত্রা কোনোদিন করতে হয়নি আমার জাহাজি জীবনে আমাদের কোম্পানির জাহাজ বিশাখাপত্তনাম থেকে কলম্বো যেত আর কলম্বো থেকে ফিরে এসে আমরা তাবু ফেলতাম ডলফিনস নোজে কাজ ছিল খালাসিদের মাইনে দেওয়া আর দৈনন্দিন রেশনের হিসেব রাখা তা হোক আজকের তুলনায় তখন অবসর ছিল প্রচুর আর সে অবসর কাটাতে হতো কখনো রেডিও খুলে কখনো ডেকের ডেকে জাল এঁটে আর বাকি সময়টা স্রেফ বিলাতি ম্যাগাজিনের পাতা উল্টে কেবিন ঘরে শুয়ে শুয়ে কোনো একটা কাগজের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ সেদিন চমকে উঠেছিলাম ছবির নিচে নামটা দেখে আরো বেশি এন লাহিরি যে নিকুঞ্জ লাহিরি তা বুঝতে অসুবিধে হয়নি এতটুকু বিস্মিত কম হয়নি আমাদের নিকুঞ্জ কিনা পৃথিবীর মধ্যে একজন নাম করা ডাক বলা কয়েকটা বিশেষ ধরনের পুরনো ডাকটিকিট সংগ্রহ করে নিকুঞ্জ তখন রাতারাতি বিখ্যাত ডাক পুরনো হলে যে তার দাম বাড়ে আর সেই পুরনো ডাক যে আবার ব্যবসা আছে তখন সে সম্পর্কে অস্পষ্ট একটা ধারণা মাত্র ছিল আর তাও নিকুঞ্জর কাছ থেকেই শোনা খুব ছোটবেলাকার একটা ঘটনা আমার এখনো স্পষ্ট মনে আছে তখন স্কুলে পড়ি দুপুরের গরমে ঘামতে ঘামতে পরীক্ষার পড়া তৈরি করছি হঠাৎ করার শব্দে উঠে এসে দরজা খুললাম দরজা খুলে দেখি পিয়ন এসেছে চিঠি বিলি করতে চিঠিটা সবে হাতে নিয়েছি পিয়নের পেছন থেকে কে বলে উঠল টিকিটটা আমাকে দেবে ভাই তাকিয়ে দেখি আমারই বৈশি ফুটফুটে একটি ফর্সা ছেলে তখন হাঁপাচ্ছে আর রোদে লাল হয়ে উঠেছে তার মুখ বললাম টিকিট কিন্তু চিঠি তো আমার নয় দাদার নামে পিয়ন বললে তা হোক বাবু টিকিটটা তুলে ওকে দাও বেচারা এক মাইল ছুটতে ছুটতে আসছে আমার পেছনে পেছনে টিকিটটা দেওয়ার পর আলাপ হয়ে গিয়েছিল নিকুঞ্জর সঙ্গে বলেছিল সুইডেনের টিকিট আমার একটাও নেই ভাগ্যিস তুমি দিলে শুধু সুইডেন নয় পৃথিবীর সব জায়গার টিকিটের ওপরই ছিল ওর সমান লোভ সকালে যখন পোস্ট অফিসে ডাক আসত তখন নিকুঞ্জকে দেখতে পেতাম ঠায় দাঁড়িয়ে আছে ডাকঘরের সামনে তারপর পিয়নদের কাছে জিজ্ঞাসা করে জেনে নিত কোনো বিদেশি চিঠি আছে কিনা ডাক্তার উকিল ইঞ্জিনিয়ারদের নামে প্রায় দু চারখানা চিঠি থাকতো আর নিকুঞ্জ তাই পিয়নের সঙ্গে সঙ্গে দু তিন মাইল হেঁটে চিঠির মালিকের কাছ থেকে টিকিটটা চেয়ে আনত ডাক গল্প যত না শুনতাম ওর কাছে তার চেয়ে বেশি বিস্ময় জাগত ওর সাধারণ জ্ঞান দেখে কোথায় কোন দেশ কেন স্ট্যাম্পে গ্রীষের রানীর মুখ সরে গিয়ে মশালের ছবি হয়েছে কিংবা ডাকটিকিটে টিকিটে যে দাভিঞ্চির ছবি ছাপা হতো দাভিঞ্চি নিজে তার চেয়ে কত ভালো ছবি আঁকত এসব তথ্য ছিল ওর কণ্ঠস্থ আমি যেবার ম্যাট্রিক পাশ করলাম নিকুঞ্জর বাবা সেই বছরই দিল্লিতে বদলি হয়ে চলে গেলেন তারপর বহুদিন ওর কোনো খোঁজখবরই পাইনি আর পাবই বা কি করে ও চলে গেল দিল্লি আমরা চলে গেলাম ব্যাঙ্গালোরে তারপরে পড়াশোনার অসুবিধে হতো বলে আমি এসে উঠলাম হোস্টেলে দিন কয়েক পরেই আমার ঘরের অন্য খাটে দেখি এক রাস বাক্স বেডিং হাত মুখ ধুয়ে যে এসে ঢুকলো তাকে প্রথমেই চিনতে পারিনি এই ক বছরের মধ্যে নিকুঞ্জ যে এতখানি বদলে যাবে ভাবতেই পারিনি যেমন লম্বা চওড়া চেহারা হয়েছে তেমনি মুখ চোখে কথার ফুটছে ছোটবেলাকার সেই লাজুক লাজুক ভাব কোথায় চলে গেছে আলাপ পরিচয়ের পর যখন দুজনে দুজনকে চিনতে পারলাম নিকুঞ্জ বললে সে ডাক অ্যালবামটা কিন্তু দান করে দিয়েছে দান করে দিয়েছো বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম কাকে লজ্জিত হাসি হেসে নিকুঞ্জ বললে হেকটি বেয়েকে বললাম দান নয়তো তাহলে উপহার বলো নিকুঞ্জ কৌতুকে হাসল বললে উপহারও নয় স্মৃতি চিহ্ন তারপর দিনে দিনে একটু একটু করে সমস্ত ব্যাপারটা জানতে পারলাম দিল্লিতে গিয়েও নাকি নেশা ছাড়িনি ওর সেখানেও পিয়নের পেছন পেছন ছুটত আর এইভাবে ডাকটিকিট টিকিট চেয়ে আনতে গিয়েই মালার সঙ্গে আলাপ হয় ওর তারপর দুজনেরই আগ্রহ বেড়েছে ডাকটিকিট টিকিট জোগাড় করার আর সঙ্গে সঙ্গে বয়স ফলে যা হয় দুজনেই একদিন আবিষ্কার করেছে ডাকটিকিট আসলে উপলক্ষ মাত্র নিকুঞ্জ হেসে বললে অ্যালবামটা দিয়ে দিলাম মালাকে চিরকাল অপরের চিঠি থেকে ডাক তুলে নিয়ে জীবন কাটালাম নিজে চিঠি লেখার সুযোগ পেলাম না কোনোদিন বললাম এবার তো সে সুযোগ ঘটেছে সুযোগ বলে সুযোগ প্রতি হপ্তায় মালাকে চিঠি লিখতো নিকুঞ্জ আর উত্তর এলেই পড়ে শোনাত আমাকে নিকুঞ্জ উপন্যাসের পাতা থেকে নকল করে অনেক ভালো ভালো কথা লিখত কবিতাও কিন্তু উত্তর আসত শুধু ডাক আর ডাকটিকিট ডাক সম্পর্কে যেটুকু জ্ঞান হয়েছিল নিকুঞ্জর কথা শুনে মালার চিঠি পড়ে তার চেয়ে বেশি শিখেছিলাম কিন্তু নিকুঞ্জর কোনো উৎসাহ দেখতাম না এদিকে ও তখন রীতিমতো রাজনীতি করছে তখন পিকেটিং অসহযোগ বন্দে মাতরমের যুগ হঠাৎ একদিন খদ্দরের ধুতি পাঞ্জাবি পড়তে দেখলাম নিকুঞ্জকে আর দিন কয়েক পরেই ও বললে চললাম দেশ স্বাধীন করতে নিকুঞ্জর বাবা প্রথমে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তারপর জেলার ভারও পেয়েছিলেন তিনি এসে গরম গরম কথা শোনালেন সুপারিনটেন্ডেন্টকে বললেন আপনাদের দোষেই ছেলে আমার বয়ে গেছে তারপর থানায় নিকুঞ্জর সঙ্গে দেখা করে বললেন আর কখনো এ পথে আসবে না বন্ড লিখে দাও ছাড়া পাবার ব্যবস্থা করছি নিকুঞ্জ তার হাসি হেসে বললে কবি নেই আর আমরাও শুনলাম নিকুঞ্জর বাবা নিকুঞ্জকে ত্যাজ্যপুত্র করেছেন ও ছেলেরা মুখ দেখবেন না যথারীতি সকলের সঙ্গে নিকুঞ্জ অবশ্য ছাড়া পেল মাস কয়েক পরে আবার হোস্টেলে ফিরে এলো ও কিন্তু নিকুঞ্জর বাবা তখন ছেলের জন্য একটা পয়সাও খরচ করতে রাজি নন যে ছেলে আজ রাজার আইন মানতে চায় না দুদিন পরে সে বাপকেও মানতে চাইবে না দুদিন পর কেন তার কথা শুনে বন্ড লিখে দিতেও তো রাজি হয়নি নিকুঞ্জ নিকুঞ্জ কলেজে তার নাম রাখবে কি রাখবে না ভাবছে এমন সময় হঠাৎ একদিন আমাদের হোস্টেলে যে মেয়েটি এসে হাজির হলো কে জানতো সেই মালা সেন নিকুঞ্জর কাছে মালার গল্প শুনে শুনে আর মালার সুন্দর ছাঁদে লেখা চিঠি পড়ে যে চেহারাটা কল্পনার চোখে গড়ে তুলেছিলাম তার সঙ্গে মিল নেই এতটুকু ছিমছাম দোহারা গরম সাজসজ্জায় একটু বেশি রকম উগ্র নাকটা একটু বা চাপা গায়ের রংও ময়লা নিকুঞ্জই আলাপ করিয়ে দিল মালার সঙ্গে আর নিকুঞ্জর অনুপস্থিতিতে মালা একসময় তার ঠিকানাটা দিয়ে বললে ওর যখন যা টাকার দরকার হবে আমাকে লিখবেন আর সত্যি কথা বলতে কি পুরো এক বছর কলেজের মাইনে অবশ্য লাগতো না ওর কিন্তু হোস্টেলের সব খরচ জুগিয়েছিল মালা অর্থাৎ মালার ডাক্তার বাবা তারপর পরীক্ষার ফল বেরোলো দেখলাম নিকুঞ্জ স্কলারশিপ পেয়েছে ভেবেছিলাম বিয়েতে অনার্স নেবেও কোথায় কি নিকুঞ্জ হঠাৎ একটা মোটরের গ্যারেজে মেকানিকের চাকরি নিল রীতিমতো কালি ঝুলি মেকে ঠুকঠাক হাতুড়ি পেটার কাজ মালা চিঠির পর চিঠি লিখল নিজেও এসে হাজির হলো কিন্তু কোনো কাজ হলো না আমারও ব্যাপারটা ভালো লাগেনি তাই একদিন চলে গেলাম নিকুঞ্জর বাবার কাছে নিকুঞ্জর মা খুব কান্নাকাটি করলেন ছেলেকে ফিরিয়ে আনবার জন্য নিকুঞ্জর বাবার চোখও ছলছল ছল করলো বললেন ও যদি ফিরে এসে পড়াশোনা করে আমি কোনো বাধা দেব না টাকা আগেকার মতোই দেব আমি নিকুঞ্জ সব কথা শুনে বললে হুম হুম সুবোধ বালকের মতো বাড়িতে ফিরে যেতে রাজি আছি বাবা যদি এক মাসের মধ্যে বিয়ে দেয় আমি বিয়ে করব। হেসে ফেললাম ওর কথা শুনে এমন দুর্ধস্য ছেলে তার মুখে এমন শান্তশিষ্ট কথা বললাম কাকে নিকুঞ্জ বললে না মালা নয় বাবা মা যেখানে বলবে কিন্তু এক মাসের মধ্যে শুনে নিকুঞ্জর বাবাও হাসলেন আর আমরা বন্ধু বান্ধবরা হাসাহাসি করলাম নিকুঞ্জর পাগলামি দেখে খবর বোধায় মালার কাছে পৌঁছে গেল সাত পাতার একখানা লম্বা চিঠি এলো তার কাছ থেকে খামটা না খুলেই নিকুঞ্জ বললে তো পড়ে কি লিখেছে বললাম সে কি তোর চিঠি আমার অত বড় চিঠি পড়ার ধৈর্য নেই নিকুঞ্জ উত্তর দিলে বুঝলাম কিছু একটা ঘটেছে তাই এমন অভিমান আর বিয়ের দিন খবরের কাগজে দেখলাম মালা বিলেত যাচ্ছে ডাক্তারি পড়তে ভাবলাম ভালোই হল এক সময় তো ডাক নেশা ছিল নিকুঞ্জর তেমনি মালাও একটা নেশা ভুলে গেছে কিংবা ভুলে যাবে কে জানতো নেশা ছাড়ে না বিয়ের পরই ধর্মতলায় একটা দোকান খুললো নিকুঞ্জ লাল রঙের বড় একটা সাইনবোর্ডের ওপর লেখা হলো স্ট্যাম্প এক্সচেঞ্জ বছর দুই পরে চাকরি নিয়ে চলে গেলাম বিশাখাপত্তনম প্রথম প্রথম দু একটা চিঠি পেতাম নিকুঞ্জর কাছ থেকে তারপর কখন চিঠি লেখা থেমে গিয়েছিল নিকুঞ্জ মুছে গিয়েছিল মন থেকে এমন সময় হঠাৎ একদিন জাহাজের কেবিনে শুয়ে শুয়ে বিদেশি পত্রিকার পাতা উল্টাতে নিকুঞ্জর ছবি দেখলাম নিচে এন লাহিরি সেবার এক মাসের ছুটি পেয়ে তাই চলে এলাম কলকাতায় এসে দেখি নিকুঞ্জর দোকানটা অনেক বড় হয়েছে সাহেব সুবোধের ছেলে মেয়ের ভিড় সময় আর সাইনবোর্ডটা বদলে গেছে স্ট্যাম্প এক্সচেঞ্জের নিচে লেখা হয়েছে প্রোপাইটার এন লাহিরি ওয়ার্ল্ড রিনাউন্ড ফিলাটেলিস্ট ভেতরে ঢুকে নিকুঞ্জ দেখা পেলাম না কর্মচারীকে জিজ্ঞেস করতে এসে হেসে বললে লাহিরি সাহেব তো এখানে নেই তিনি বড়দায় গেছেন মহারাজার অ্যালবাম তৈরি করে দিতে কবে ফিরবে উত্তর এলো ফিরবেন দুদিন পরে কিন্তু তারপর যাবেন ভোপাল স্টেটে কিছু ডাক টিকিট নিলাম হবে কিনতে যাবেন উনি ফিরে এলাম সেদিন খোঁজ নিতে গেলাম ঠিক দুদিন পরেই গিয়ে দেখি একটা অ্যালবাম খুলে কোনো একটা স্ট্যাম্পের ওপর আতস কাজ ধরে কি যেন পরীক্ষা করছে ও দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করলাম চেহারা বদলে গেছে একেবারে পুরোদস্তুর সাহেবি পোশাক হাব ভাব মাথায় চওড়া টাক আমাকে দেখে প্রথমটা চমকে উঠেছিল তারপর একমুখ হেসে বললে জাহাজেই চাকরি করছিস এখনো বললাম হ্যাঁ দে না অন্য চাকরি ছেড়ে চলে আসি নিকুঞ্জ হেসে বললে চাকরি করে কি হবে ব্যবসা কর তোরা তো জাহাজে ঘোরাফেরা করিস তেমন তেমন স্ট্যাম্প যদি দেখতে পাস কোন চিঠিতে তাহলে আমাকে পাঠিয়ে দিবি দাম দেবো ভালো বললাম একটা ডাক টিকিটের দাম আর কত হবে কি বলছিস নিকুঞ্জ চোখ কপালে তুলল বললে পোস্ট অফিস মরিসাস টিকিটের দাম কত জানিস ষোলোশো পাউন্ড মাত্র ছাব্বিশটা এ টিকিট আছে পৃথিবীতে দাম এক লক্ষ পাউন্ড লাল রঙে ছাপা ভিক্টোরিয়ার ছবি বললাম এ টিকিট বুঝি সবচেয়ে দামি নিকুঞ্জ হাসলো কি যে বলিস ব্রিটিশ গায়নার এক সেন্টের একখানা টিকিট আছে তার দাম বত্রিশ হাজার পাঁচশো ডলার পৃথিবীতে একটা টিকিটের দাম এর চেয়ে বেশি কেউ দেয়নি বললাম কে কিনেছিল এত দাম দিয়ে নিকুঞ্জ বললে ইটালির কাউন্ট ফেরারের নাম শুনেছিস স্ট্যাম্প কালেক্টর নাম্বার ওয়ান সে কিনেছিল অন্য মনস্ক ভাবে টেবিলে রাখা অ্যালবামটার পাতা উল্টাচ্ছিলাম আর নিকুঞ্জ অনর্গল বুকে যাচ্ছিল ভারতের ডাকটিকিট প্রথম ছাপা হয়েছিল আঠেরোশো সালে কর্নেল ফরভেস ছেপেছিলেন কলকাতায় রানীর মুকুট উল্টো ছাপা হওয়া একখানা টিকিটের দাম নাকি দশ হাজার পাউন্ড প্যারাগুয়ে আর বলিভিয়ার মধ্যে নাকি যুদ্ধ বেঁধেছিল ডাক নিয়ে এমনি সব বিচিত্র জ্ঞান নিয়ে ফিরে এলাম সেদিন যেদিনই যেতাম সারাটা দিন কেবল ডাকটিকিটের গল্প শুনতে হতো আর সে গল্প বলতে বলতে উত্তেজিত হয়ে উঠত নিকুঞ্জ কিন্তু ডাক টিকিটের গল্প শোনার জন্য তো আমি যেতাম না শুধু দুটো ব্যাপার আমার কাছে রহস্য মনে হতো অথচ প্রশ্ন করতেও কেমন কেমন বাধোবাধো ঠেকত কিছুতেই মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারতাম না একটা দিনের কথা মনে আছে ওর দোকানে বসে আছি একজন পিও এসে এক চিঠি রেখে গেল নিকুঞ্জর সামনে সেই দিনের ডাক চিঠি তো কম আসত না ওর কাছে সারা পৃথিবী ছড়িয়েছিল ওর ব্যবসা নিকুঞ্জ কিন্তু একটা খামও না খুলে আতস কাঁচ থেকে একটার পর একটা স্ট্যাম্প পরীক্ষা করে গেল তারপর একটা সাদা খামের ওপর আটা বিদেশি স্ট্যাম্পের ওপর হঠাৎ ঝুঁকে পড়ল ও বললে দেখেছিস রানীর মুখের নিচের নকশাটা সবুজ কালিতে ছাপা লাল হওয়া উচিত ছিল নির্ঘাত এটা এরার টিকিট বলে আরো ভালো করে পরীক্ষা করতে শুরু করলো নিকুঞ্জ আর আমি খামের উপর চোখ বুলিয়ে বিস্মিত হলাম ডাক টিকিট নয় আমি দেখছিলাম খামের উপর সুন্দর ছাদের লেখা গোটা গোটা হরফের অক্ষরগুলো চমকে উঠলাম এ হাতের অক্ষর যে আমার অনেক চেনা আর আমার চেয়েও এ হরফ বেশি চেনে নিকুঞ্জ নিজে বললাম হাতের লেখাটা দেখেছিস নিকুঞ্জ তার উপর একবার চোখ বুলিয়েই আবার আতস কাজটা ধরল ডাক টিকিটের ওপর শুধু বললে হাতের লেখা জোগাড় করা বুঝি তোর হবি বললাম কি বলছিস কার হাতের লেখা দেখেছিস কার চিঠি মালার না মালা নিকুঞ্জ আমার মুখের দিকে এমনভাবে তাকালো যেন নামটাও প্রথম শুনছে বললাম মালা মালা মালাকে ভুলে গেছিস এতক্ষণে হাসলো নিকুঞ্জ তাচ্ছিল্যের হাসি বললে সেসব কবে ভুলে গেছি আমি হলাম ম্যান বিজনেস ওসব রোমান্টিক আইডিয়া কি আর এ বয়সে থাকে তা ঠিক কত যুগ পার হয়ে গেছে এখনো কি আর সে কথা মনে রাখবার নিকুঞ্জর হাবভাব দেখেও তাই মনে হলো এমন সাবধানে ব্লেড দিয়ে চিঠিটা খুললো সে যেন চিঠি নষ্ট হলে ক্ষতি নেই ডাক টিকিট যেন নষ্ট না হয় চিঠি পড়ল হেসে বলল পাগল ভেবেছে এখনো বুঝি তার স্মৃতি পুষে রেখেছি বলেই উঠে দাঁড়ালো কোথায় যেন জরুরি কাজ আছে কোনো একটা মিশনারি স্কুলের ডাক টিকিটের প্রদর্শনী আছে বিদায় নিয়ে চলে এলাম তারপর ছুটি ফুরোতে আবার চলে গিয়েছিলাম কলকাতা ছেড়ে নিকুঞ্জর কথা ভুলে গিয়েছিলাম নিকুঞ্জর ডাক টিকিটের দোকানটার কথা বছর কয়েক পরে কলকাতায় আবার ফিরে এসে মনে পড়লো নিকুঞ্জকে বোধহয় ধর্মতলা হয়ে বাসটা যাচ্ছিল বলেই দোকানটার কথা মনে পড়ল হুড়মুড় করে নেমে পড়লাম খুঁজলাম দেখছি না তো সাইনবোর্ডটা নেই একটা তামাকের দোকান হয়েছে সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে যে স্ট্যাম্প এক্সচেঞ্জ বলে দোকানটা ছিল হাসলো দোকানদার সে অনেক কাল আগে উঠে গেছে উঠে গেছে হ্যাঁ নিকুঞ্জ বাবুই তো মালিক ছিলেন হঠাৎ চলে গেলেন একদিন সন্ধ্যের সময় দোকান খুলে রেখে আর কিছুই জানা গেল না কোথায় গেলেন দোকানদার বিরক্ত হলো বললে কি জানি মশাই কেউ বলে সন্ন্যাসী হয়ে গেছেন কেউ বলে সুইসাইড করেছেন আবার কেউ বলে কোনো একটা মেয়ের খপ্পরে পড়ে উৎকণ্ঠিত হয়ে বললাম স্ত্রী ছেলে মেয়ে হাসল দোকানদার তাদেরই তো ছিল দোকানটা চালাতে না পেরে বিক্রি করে দিল চলে আসছিলাম গভীর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সন্ন্যাসী হয়েছে নিকুঞ্জ সুইসাইড করেছে প্রেমে পড়েছে আবার চলে আসতে আসতে ফিরে দাঁড়ালাম কতদিন আগে বলতে পারেন দোকানদার তাকালো আমার মুখের দিকে তারপর বললে বছর তিনেক হল বলে গিয়েছিলেন কোনো একটা স্কুলে স্ট্যাম্পের এক্সিবিশন আছে চমকে উঠলাম সে কি সে যে আমার সঙ্গে বেরিয়ে গেল নিকুঞ্জ তারপর আর ফিরে আসেনি বিস্মিত হলাম তার চেয়েও বেশি বিস্মিত হলাম যখন মনে পড়ল সেদিনই মালার চিঠি এসেছিল তার কাছে এ গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আজকের মতো নমস্কার